সকলকে ওয়েলকাম করছি এনইস টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে। আজকে আমরা যার আত্মজীবনী জানব তিনি হচ্ছেন বাউল সম্রাট লালন সাঁই। গড়াই নদী কাকে বয়ে এনেছিল, কাকে বিশ্বেও শ্রেষ্ঠ ভাববাদী দরবেশ বলা হয়, কালীগঙ্গার পারে ঘুমিয়ে আসেন কে, কার একতারার সুরে বাংলাদেশ জাগে, এই চারটি প্রশ্নের উত্তর কিন্তু একটি, তা হলো বাউল সম্রাট লালন সাঁ, যার আরেক নাম ফকির লালন সাঁই, তবে শিষ্যরা ডাকে সাঁইজি নামে। আজ থেকে প্রায় 235 বছর আগের কথা, 1774 সালে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তখন কুষ্টিয়া জেলা ছিল না, অবিভক্ত ভারতবর্ষেও নদিয়া জেলার অন্তর্গত মহকুমা ছিল, আর কুমারখালী ছিল ইউনিয়ন। লালন গড়াই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ভাড়ারা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শ্রী মাধবকর আর মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী। লালন বাবা মার একমাত্র সন্তান ছিলেন। শৈশবেই লালন তার বাবাকে হারান, একমাত্র মায়ের আদর স্নেহে বেড়ে ওঠেন তিনি। পরিবারের প্রধান বাবা বেঁচে না থাকায় সংসারের দায় দায়িত্ব পড়ে লালনের কাঁধে। মা ছাড়া তখন তার আর পৃথিবীতে কেউ ছিল না। মায়ের সেবার কথা ভেবে লালন বিয়ে করেন। লালন ব্যক্তি জীবনে ছিলেন নীতিবান। পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তার বনিবনা না হওয়ায় মা ও স্ত্রীকে নিয়ে একই গ্রামের দাসপাড়ায় নতুন করে বসতি করেন। সংসার চালাতে গিয়ে লালনের আর লেখাপড়ার সুযোগ হয়নি, তবে তিনি শৈশব থেকেই ছিলেন গান বাজনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভাড়ারা গ্রামে কবিগান, পালাগান, কীর্তন সহ নানা রকম গানের আসর বসত। লালন সেই আসরের একজন প্রিয়জন ছিলেন। তার গান শুনে মানুষ মুগ্ধ হতো। লালন পুণ্যলাভের আশায় যৌবনের শুরুতে একদিন তার ভাড়ারা গ্রামের দাসপাড়ার প্রতিবেশী বাউল দাস সহ অন্যান্য সঙ্গী সাথী নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর গঙ্গা স্নানে যান। সে সময় রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ। মাটির রাস্তা বর্ষার কাদা আর গ্রীষ্মে ধুলো। তার উপর পায়ে হাঁটা ছাড়া কোনো বাহন ছিল না। মাইলের পর মাইল পায়ে হেঁটে মানুষ তার গন্তব্যে যেত। তবে সমাজের হাতে গোনা কয়েকটি উঁচু পরিবারের জন্য ঘোড়া কিংবা গরুর গাড়ির প্রচলন ছিল, তাও সংখ্যায় খুবই কম। গঙ্গা স্নান সেরে লালন সঙ্গীদের নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে বসন্ত রোগে আক্রান্ত হন। রোগের যন্ত্রণা ক্রমেই বেড়ে গেলে এক পর্যায়ে লালন জ্ঞান হারিয়ে ফেলেন। এই দেখে সঙ্গী সাথীরা তাকে মৃত ভেবে মুখাগ্নি করে নদীর জলে ভাসিয়ে দেয়। সঙ্গীরা বাড়ি ফিরে তার মা ও স্ত্রীকে পথের মধ্যে লালনের করুণ মৃত্যুর কথা জানায়। অসহায় মা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। অদৃষ্টের করুণ পরিহাস বলে তাদের এই মৃত্যুকে মেনে না নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। ধর্মমতে সমাজকে নিয়েই লালনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এদিকে নদীর জলে ভাসতে ভাসতে লালনের দেহ পৌঁছায় পারে। এক মহিলা কলস কাঁখে নদীতে জল আনতে গিয়ে দেখে একজন জীবন্ত মানুষ পানিতে ভাসছে। তার চোখের পাতা পড়ছে, হাত পা নড়ছে। এই দেখে মহিলা তাকে নদী থেকে তুলে বাড়িতে নিয়ে যায়। মহিলা ছিলেন মুসলিম ধর্মের এক কারিগর পরিবারের রমণী। সেখানে সেবা যত্ন পেয়ে লালন সুস্থ হয়ে ওঠেন। তবে বসন্ত রোগে লালনের এক চোখ নষ্ট হয়ে যায় এবং মুখমণ্ডলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সুস্থ লালন নতুন জীবন ফিরে পেয়ে মনের আনন্দে ফেরেন তার প্রিয় গ্রাম, প্রিয় মায়ের কাছে। সন্তানকে জীবিত দেখে তার মা আনন্দে আত্মহারা। স্ত্রী তার স্বামীকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তাকে জানায় কৃতজ্ঞতা, কিন্তু সকল আনন্দ কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায়। লালন জীবিত ফিরেছে শুনে গ্রামের লোক দলে দলে তাকে দেখতে আসে, সেই সাথে আসে সমাজপতিরা। তারা সাবকথা জানিয়ে দেয় লালনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে, এছাড়া সে মুসলমান বাড়ির জল খেয়েছে, তাকে আর এই সমাজে থাকতে দেয়া হবে না। সেদিন ধর্মের অজুহাতে লালনকে সমাজ থেকে বিচ্যুত করা হয়, বিচ্যুত করা হয় মা ও স্ত্রীর কাছ থেকেও। দারুণ কষ্ট আর মর্ম বেদনা বুকে চেপে লালনকে চলে যেতে হয় বাড়ি ঘর সংসার মা স্ত্রী পরিবার পরিজন ছেড়ে। জন্মভূমির মায়া ছেড়ে যাওয়ার সময় তার যে বেদনার সৃষ্টি হয়েছিল তা নারী ছিঁড়ে যাওয়ার মতোই। লালনের সাথে তার স্ত্রী গৃহত্যাগী হতে চেয়েছিলেন, কিন্তু সমাজের শাসন, লোকচক্ষুর ভয়, ধর্মের বেড়াজাল তার সে পায়ে শিকল পরিয়ে দেয়।
এই দুঃখ যন্ত্রণা সইতে না পেরে কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। যে ধর্মের জন্য লালন গঙ্গা স্নানে গিয়েছিলেন, যে গঙ্গা স্নানে গিয়ে লালনের জীবন বিপন্ন হতে চলেছিল, সেই ধর্মের অজুহাতে তাকে সমাজপতিরা সমাজ বিচ্যুত করে এই মর্মবেদনা লালনকে দারুণভাবে পীড়া দেয়। মূলত এখান থেকেই লালন ভাবনার বিকাশ ঘটে। সমাজ বিচ্যুত লালন মরমী সাধক সিরাজ শাহের সাথে যোগাযোগ ঘটে। সিরাজ শাহ ছিলেন কাহার সম্প্রদায়ের একজন সাধক পুরুষ। এই সাধকের সান্নিধ্যে এসে লালন দিনে দিনে হয়ে ওঠেন আধ্যাত্মিক চিন্তা চেতনার প্রধান পুরুষ। সিরাজ শাহকে গুরু হিসেবে গ্রহণ করে লালন হয়ে ওঠেন ফকির লালন শাহ। ফকির লালন ছিলেন গুরুবাদে বিশ্বাসী, তার গানে সে কথাই ফুটে উঠেছে। তিনি বলেন, গুরু তুমি তন্ত্রের তন্ত্রী, গুরু তুমি মন্ত্রের মন্ত্রী, গুরু তুমি যন্ত্রের যন্ত্রী, না বাজাও বাজবে কেনে। লালন ধারণা গুরু ঈশ্বরের প্রতিচ্ছায়া। গুরুকে ভক্তি শ্রদ্ধা জানালে তা ঈশ্বরকেই জানানো হয়। গুরু ছাড়া কোনো সাধনা সাধ্য হয় না। গুরু সিরাজ শাহ এর নির্দেশে লালন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে আখড়া গড়েন। প্রথম দিকে লালন সেউরিয়া গ্রামের কালী গঙ্গার পারে গহীন বনের মধ্যে একটি আম গাছের নিচে বসে ধ্যানে মগ্ন থাকতেন। ধ্যানমগ্ন লালন কখনো জঙ্গল থেকে বের হতেন না। তিনি জঙ্গলের মধ্যেই আনমেল নামের এক প্রকার কচু খেয়ে থাকতেন। জঙ্গলের মধ্যে এই সাধক পুরুষের কথা এক কান দোকান করে সেউরিয়া গ্রামের সবার কাছে পৌঁছে যায়। সেউরিয়া গ্রামটি ছিল কারিগর সম্প্রদায় প্রধান গ্রাম। কারিগরদের অনেকে লালনের পাশে এসে দাঁড়ায়। সাইজির অনুমতি নিয়েই কারিগর সম্প্রদায় লালনের একটা আখড়া বাড়ি তৈরি করে দেন এবং সবাই তার শিষ্যত্ব গ্রহণ করে। লালনের প্রথম পর্যায়ে শিষ্যত্ব গ্রহণ করে সেউরিয়ার এই কারিগররাই। আধ্যাত্মিক সাধক লালন শাহের সাধনার কথা কিছুদিনের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। লালন প্রথম দিকে আখড়ায় খুবই কমই থাকতেন। শিষ্যদের নিয়ে তিনি পার্শ্ববর্তী অঞ্চল পাবনা, রাজশাহীর, যশোর, ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় তার মতবাদ গানের মাধ্যমে ছড়িয়ে দেন। এই সময় তার গানের জ্ঞান ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ, সে হোক হিন্দু কিংবা মুসলিম, সবাই তার শিষ্যত্ব গ্রহণ করতে থাকে। কারণ লালনের গানের মধ্যে তার মানব মুক্তির ঠিকানা খুঁজে পায়। জাতপাতহীন, ধর্ম বর্ণহীন সমাজের কথাই ছিল লালনের গানের মূল কথা। লালন সাধক জীবনের শত ব্যস্ততার মাঝেও ভুলে থাকতে পারেননি তার মাকে। মায়ের আদর স্নেহের কথা স্মরণ করেছেন বারে বারে। আধ্যাত্মিক জীবনের মধ্যেও বুকের পাঁজরে লুকিয়ে রেখেছিলেন তার মাকে। দূর থেকেও তিনি ছিলেন তার মায়ের অন্তর্জুড়ে। এটা প্রমাণ হয় লালনের মায়ের মৃত্যু সংবাদ যখন তার কানে আসে, তখন তিনি আখড়া বাড়ি থেকে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানের সব কিছু পাঠিয়ে দেন, খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব। লালনকে সমাজ থেকে বিচ্যুত করার পর তার মা পার্শ্ববর্তী বৈরাগী কুম্ভ মিত্রের আখড়ায় আশ্রয় নেন এবং জীবনের বাকিটা সময় সেখানেই কাটিয়ে দেন। জাতের কারণে লালন সমাজ বিচ্যুত হয়, যার কারণে জাতপাতের বিরুদ্ধে লালনের গানের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করেন। লালন তার গানের মাঝে উল্লেখ করেন, জাত না গেলে পাইনে হরি, কি স্যার জাতের গৌরব করি। সুষ্ণে বলিয়ে লালন কয়, জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। মধ্যযুগীয় কুসংস্কার আর ধর্মীয় গোরামির সেই অন্ধকারের সময়, যে সময় শিক্ষা নয় জাতগুলোই প্রধান বিষয় ছিল, সেই সময় লালন জাতপাত ধর্মীয় গোরামির ঊর্ধ্বে উঠে মানুষের ভেতরের মানুষকে জাগানোর জন্য গান গেয়েছেন মাঠে ঘাটে পথে প্রান্তরে। মানবতাবাদী মতাদর্শ প্রচার করতে গিয়ে লালনের শিষ্যরা নানা রকম বিপদের মুখে পড়েছেন। হিন্দু ও মুসলমান দুই ধর্মেরই উঁচু জাতের সমাজপতিরা তাদের বিপক্ষে অবস্থান নেয়। বিভিন্ন জায়গায় তারা বাউলদের মাথার চুল কেটে হাতের একতারা ভেঙে গুড়িয়ে দিয়েছে, তবু বাউলরা তাদের আদর্শ থেকে পিছিয়ে যায়নি। বিশেষ করে লালনের মৃত্যুর পর বাউল নির্যাতনের সংখ্যা বেড়ে যায়। বাউল শীতল শাহ ও বোলাই শাহের মৃত্যুর পর এর সংখ্যা আরও বেড়ে যায়। লালনের আখড়া বাড়ির জন্য তার ভক্ত মালম শাহ কারিগরদের দেয়া 16 বিঘা জমিসহ আখড়া বাড়ি 1945 সালের 11ই ডিসেম্বর নিলামে উঠে যায়। কিন্তু ভাগ্যক্রমে লালনের ভক্ত ইসমাইল শাহ 107 টাকা 4 আনায় উক্ত আখড়া বাড়ি লালনের নামে খরিদ করে তা রক্ষা করেন। এভাবে যুগে যুগে লালন ভক্তরা তাদের সাইজির আদর্শ স্মৃতিচিহ্ন রক্ষার জন্য সাহসী ভূমিকা পালন করেছেন। লালন কোনো ধর্মের, এ নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা।
মুসলমানরা দাবি করেছে লালন মুসলিম ছিলেন, আর হিন্দুরা ভেবেছে তাদের ধর্মের। বিশেষ করে হিন্দু সমাজপতিরা লালনকে ধর্মের অজুহাতে সমাচ্যুত করার কারণে লালনের মধ্যে ধর্মের প্রতি দারুণ ক্ষোভের সৃষ্টি হয়। লালন গবেষকদের ধারণা, লালন যখন সিরাজ শাহের সান্নিধ্যে আসেন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে থাকতে পারেন। তবে এ বিষয়ে লালন তার গানের মাধ্যমে নিজের ধর্মীয় অবস্থান পরিষ্কার করে গেছেন। তিনি বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নজরে। এছাড়াও তিনি আরো পরিষ্কার করেছেন তার মৃত্যু পরবর্তী আচার আচরণ এর মাধ্যমে। ভক্তদের প্রতি তার যে দিক নির্দেশনা ছিল তা দেখে এবং শুনে তিনি জীবদ্দশায় বলে গেছেন, তার মৃত্যুর পর যেন কোনো ধর্মীয় শাস্ত্র অনুযায়ী দাফন করা না হয়, জানাজা কিংবা শ্মশানে হরির কীর্তন কোনোটাই যেন না করা হয়, বরং উনি যে ঘরে বসবাস করতেন সেই ঘরেই দাফন করার কথা বলে যান। এই মাজারকে ঘিরেই বাউল উৎসবের কথা বলেছেন। লালনের সেই নির্দেশনা মোতাবেক তার ভক্তরা বর্তমানে যেখানে মাজার সেটি ছিল লালনের শোবার ঘর, আর সেই ঘরেই তাকে সমাহিত করা হয় কোনো ধর্মীয় শাস্ত্র ছাড়াই। এ থেকেও প্রমাণিত হয় যে লালন কোনো ধর্মের অনুসারী ছিলেন না, তবে সব ধর্মের মানুষের সাথে তার ছিল ভালো সম্পর্ক। সকল ধর্মের মানুষ তাকে আপন বলে জানত, যার কারণে সকল ধর্মের মানুষই লালনকে তাদের ধর্মের ভেবেছে। মুসলমানের সাথে তার আহার ব্যবহার থাকায় মুসলমানরা ভাবত তিনি মুসলমান। বৈষ্ণব ধর্মের মত পোষণ করতে দেখে হিন্দুরাও তাদের ধর্মের মনে করত। আবার জাতিভেদে মানতেন না, নিরাকার পরমেশ্বরেও বিশ্বাস দেখে ব্রাহ্মদিগের মনে হতো তিনি ব্রাহ্মণ। কিন্তু আসলে লালন বড় গুরুবাদে বিশ্বাসী ছিলেন, তার শিষ্যরা লালনের উপাসনা ছাড়া আর কারো উপাসনা শ্রেষ্ঠ বলে মানত না। সর্বদা সাই ছাড়া মুখে আর কোনো কথা শোনা যেত না। আধ্যাত্মিক ফকির লালন সাই গানের মাধ্যমে সমাজের জাতিভেদ, উঁচু নিচু ধর্মীয় গোরামি প্রথার বিরুদ্ধে মানুষের চেতনা ফিরিয়ে আনেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মানুষের বিবেককে জাগিয়েছেন, মানুষের ভেতরের পশুত্বকে হত্যা করার কথা বলে মানবতার জয়গান গেয়েছেন। লালন মূলত ছিলেন বিবেকের পাঠশালার একজন শিক্ষার্থী। তার পাঠশালা থেকে তিনি যে শিক্ষা নিয়েছেন তা আজও বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে গবেষণার পর গবেষণা। তার পাণ্ডিত্য, তার গান, তার জ্ঞানের যে গভীরতা তা আজ মানব জাতির কল্যাণে ব্যবহার হচ্ছে। লালনকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে কিংবা জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ গানের মাধ্যমে জবাব দিতেন। আকস্মিকভাবে তার হৃদয় থেকে উচ্চারিত যে গান আর সুর তা মানুষের অন্তরকে বিকশিত করত। লালনের মনে যখন কোনো ভাবের উদয় হতো তৎক্ষণাৎ তিনি পুনামাসের ঝাঁক বলে সংকেত দিলেই শিষ্যরা দৌড়ে আসত। একতারা আর ডুগডুগি হাতে সাথে সাথে খাতা কলম নিয়ে ছুটে আসতেন মানিক শাহ পণ্ডিত ও মনিরুদ্দিন শাহ। তারা লালনের কণ্ঠের গান খাতায় লিখে ফেলতেন। লালনের ভক্তরা দাবি করে সাইজির 10,000 মতো গান রয়েছে, তবে গবেষকদের ধারণা তা হবে 1,000 মতো। লালনের গান তার কণ্ঠ থেকে শিষ্যদের মাধ্যমে গণমানুষের কণ্ঠে ছড়িয়ে পড়ে, যে গান এখন বাংলার সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীতে যুগে যুগে সাধক পণ্ডিত ব্যক্তিরা এসেছেন মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে। তারা কখনো নিজেদের কথা ভাবেননি, ভেবেছেন মানব জাতির কথা, মানুষের মুক্তি খুঁজেছেন, দেখিয়েছেন আলোর পথ। লালনের গান দেহকেন্দ্রিক, গ্রামের মানুষেরা এই গানকে দেহতত্ত্ব বলে থাকে। অর্থাৎ লালন বিশ্বাস করেন এই মানব দেহের মধ্যেই সব আছে, এই দেহের মধ্যেই ভাবের মানুষ, মনের মানুষ, অচিন পাখি বাস করে। লালন মানব দেহকে কখনো ঘর, কখনো খাঁচা, আবার কখনো আরশি নগর নামে ডেকেছেন। এই বিষয়ে তার রয়েছে অনেক গান। মরমী সাধক লালন সাই এর সাথে কুমারখালী থেকে প্রকাশিত এদেশ বাংলা সংবাদপত্রের পথিকৃত কাঙ্গাল হরিনাথের সাথে বেশ ঘনিষ্ঠতা ছিল। কাঙ্গালের মাধ্যমে সম্পর্কে গড়ে উঠে বিষাদ সিন্ধুর লেখক কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের সাথে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও তার সাক্ষাৎ হয়েছে বলে অধিকাংশ গবেষক লিখেছেন। তবে নির্ভরযোগ্য অনেক সূত্র বলে কবিগুরুর সাথে দেখা হয়নি, দেখা হয়েছিল কবিগুরুর বড় দাদার সাথে। সাধক পুরুষ লালন শাহ সাধু ধর্মেশ হওয়া সত্ত্বেও সংসার বিভাগী হননি, সংসারের প্রতি তার দারুণ টান ছিল। এক মুসলিম মহিলা বয়নকারিনীর সাথে তিনি নিকাহ করেন এবং ভক্তদের দেওয়া জায়গায় পানের বরজ করেন সংসার চালানোর জন্য। এছাড়াও তিনি মৃত্যুর আগে তার পালিত কন্যা পিয়ারির সাথে ভোলাই শাহ এর বিবাহ সম্পন্ন করেন। এ থেকে স্পষ্ট বোঝা যায় তিনি কন্যার বিয়ে, সংসারের জন্য পানের বরজ, এসবই সংসারের প্রতি তার ভালোবাসার নিদর্শন মাত্র।
1890 সালের 17ই অক্টোবর 1297 সালের পহেলা কার্তিক শুক্রবার ভোর 5:30টায় 116 বছর বয়সে বাংলা আর বাঙালির হৃদয়ের মানুষ বাউল সম্রাট মরমী সাধক লালন শাহ ইন্তেকাল করেন। যেদিন ভোরে তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিলেন ওই দিনও সারা রাত ধরে আখড়ায় বাউল গান নিয়ে শিষ্য ভক্তদের সময় দিয়েছেন তিনি। ভোর 5টায় তিনি সকল ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি চলিলাম। এই কথার আধা ঘন্টা পর তিনি সকলকে কাঁদিয়ে সত্যি সত্যি এই পৃথিবী ছেড়ে চলে যান। আজকে এ পর্যন্তই, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই যে কাজটি করতে ভুলবেন না সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।